নমস্কার, আমি পার্থেন্দু সরকার। আর আজকে যে জিনিসটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে, আপনার জন্মকালীন শুক্র গ্রহ যদি খারাপ থাকে তাহলে কি করবেন। আপনার জন্মকালীন শুক্র গ্রহ যদি আপনার যোগকারক গ্রহ হয় তাহলে অবশ্যই তার রত্ন ধারণ করতে হবে। শাস্ত্রে যে দুটো রত্নের কথা বলা হয়েছে সেটা, একটা হচ্ছে ডায়মন্ড অর্থাৎ হীরা, এবং সেকেন্ড হচ্ছে হোয়াইট স্যাফায়ার। এই দুটো রত্ন, হোয়াইট স্যাফায়ার মানে সাদা পোখরাজ, এই দুটো রত্ন ধারণ করতে পারেন। এবং আরেকটা যেটা বলা আছে এবং যেটা খুব ভালো কাজ হয় সেটা হচ্ছে ওপাল। ওপালের বেশ কিছু ভ্যারাইটি আছে, হোয়াইট ওপাল আছে, সেমিফায়ার ওপাল আছে, ফায়ারিং ওপাল আছে। আপনার ছক অনুযায়ী কোন ওপাল লাগবে সেটা অভিজ্ঞ জ্যোতিষী পরামর্শ নিয়ে নেবেন। এছাড়া যে সাব স্টোন যোগগুলো আছে সেটার মধ্যে পড়ছে হোয়াইট টোপাজ আর জারকন। কিন্তু শুক্র গ্রহ যদি আপনার জন্মকালীন মারক হয় তাহলে সেটা দানে যেতে হবে। শুক্র গ্রহের জন্য কী কী দান করতে পারেন, অবশ্যই যেগুলো দান করবেন সেটা হচ্ছে ভালো পারফিউম, যে কোনো রকম বিউটি প্রোডাক্টস, যে কোনো কালারফুল ক্লথ, কর্পূর, এইগুলো কিন্তু আপনি দান করতে পারেন। অবশ্যই শুক্রবার দিন দান করতে হবে। এবার শুক্র গ্রহ যদি আপনার জন্মকালীন মারক অথবা যোগকারক যেটাই হয়ে থাক, এই জিনিসটা করলে শুক্রের নেগেটিভিটিটা চলে যাবে। সেটা কি হচ্ছে, সেটা হচ্ছে অষ্টলক্ষ্মী স্তোত্রম। অষ্টলক্ষ্মী স্তোত্রম প্রত্যেক দিন স্নান করার পর হয় পাঠ করতে হবে কিংবা শুনতে হবে। এইটা যদি করেন তাহলে শুক্রের নেগেটিভিটিটা পুরো নাশ হয়। এই ভিডিওর নিচের লিঙ্কের নিচের কমেন্টে একটা লিঙ্ক দেওয়া থাকবে, সেই লিঙ্ক থেকে আপনি অষ্টলক্ষ্মীর যে স্তোত্র সেটা পেয়ে যাবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।